সমস্যা দেশ ও জাতি সেবাই হবে দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে সপন শিক্ষা নৈতিকতা মানবতা দেশ আমাদের চলার নীতি প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি নবীন কীর্তনিয়া, প্রভাষক গণিত বিভাগ, মতিঝর্ণা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকের অনলাইন ক্লাসে নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় উচ্চতর গণিত তৃতীয় অধ্যায় অর্থাৎ জ্যামিতি। বিশেষ করে এখানে উপপাদ্য নিয়ে আলোচনা করা হবে এবং উপপাদ্যগুলোর মধ্যে আছে পিথাগোরাসের উপপাদ্যের উপর ভিত্তি করে কয়েকটি অনুসিদ্ধান্ত, অর্থাৎ স্থূল গণিতের বুঝের উপর এর কী প্রভাব, সূক্ষ্মকোণের উপর কী প্রভাব এবং সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ এগুলো ব্যবহার করে আমরা এখান থেকে প্রমাণ করব অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। এই অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের মাধ্যমে ত্রিভুজের বাহু ও মধ্যমার সম্পর্ক এখন আমরা নির্ণয় করব, কারণ অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের আগের লেকচারে আমরা প্রমাণ করে আসছি। এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে এ বি সি, এখানে বাহুগুলো হচ্ছে এ বি, বি সি এবং সি এ। এখানে বি সি বাহুর মধ্যবিন্দু ডি, সি এ বাহুর মধ্যবিন্দু ই এবং এ বি বাহুর মধ্যবিন্দু এ। কাজেই এখানে মধ্যমা সমূহ হচ্ছে এ ডি, বি ই ও সি এফ। এখানে বাহুগুলোর দৈর্ঘ্য ধরে নেওয়া আছে, অর্থাৎ বি সি ইকুয়াল স্মল এ, সি এ ইকুয়াল স্মল বি এবং এ বি ইকুয়াল স্মল সি। একইভাবে বি সি সি এবং এ বি বাহুর উপর অঙ্কিত মধ্যমাসমূহ হচ্ছে এ ডি, বি ই ও সি এফ। এগুলোকে ছোটো হাতের বা স্মল লেটার হিসেবে ডি ই ও এফ দ্বারা প্রকাশ করা হয়েছে। আমরা যদি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হতে জানি যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি হচ্ছে তৃতীয় বাহুর উপর যে অঙ্কিত মধ্যমা অর্থাৎ এ ডি, তাহলে টু ইন্টু এ ডি স্কোয়ার প্লাস অপর বাহু অর্থাৎ বি সি এর অর্ধেক হচ্ছে বি ডি তার উপর স্কোয়ার, অর্থাৎ এরকম হবে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ইকুয়াল টু ইন্টু এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার। এখানে চিত্রটা আবার তোমাদের সুবিধার্থে আবার এখানে নিয়ে আসা হয়েছে। তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হতে আমরা জানি যেটা, যে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ইকুয়াল টু ইন্টু এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার। এখন এই মানগুলো বসিয়ে দেওয়া হবে, অর্থাৎ এ বি ইকুয়াল সি স্কোয়ার, এ বি ইকুয়াল সি অর্থাৎ সি স্কোয়ার, এ সি এস এর পরিবর্তে বি অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল টু ইন্টু এ ডি এর পরিবর্তে ডি বসানো হবে অর্থাৎ ডি স্কোয়ার প্লাস, আর বি ডি যেহেতু বি সি এর অর্ধেক কাজে এখানে লেখা হবে হাফ এ, কাজে এর ফলাফল হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু দ্বারা যদি আমরা গুণ করি তবে ফলাফল আসবে এরকম টু ইন্টু ডি স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান বাই ফোর এ স্কোয়ার। তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হতে আমরা যে অংশটা করতে পারবো সেটা হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু। ক্যালকুলেশন করলে ফলাফল আসবে ডি স্কোয়ার ইকুয়াল টু ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু বাই ফোর। অনুরূপভাবে একইভাবে এখানে একটা মধ্যমা অর্থাৎ ডি এর যেভাবে করা হয়েছে দেখা যাচ্ছে যে ডি হচ্ছে বি সি বাহুর উপর মধ্যমা। এই হিসেবে এখানে যে প্রমাণটা করা হচ্ছে অনুরূপভাবে একইভাবে আমরা প্রমাণ করতে পারবো যে ই স্কোয়ার হচ্ছে যে বাহুর উপর মধ্যম হবে সেই বাহুটাকে বিয়োগ করে দেব এবং বাহু দুই বাকি দুই বাহুর বর্গের সমষ্টির দ্বিগুণ থেকে ওই বাহুকে বিয়োগ করে দিয়ে তাকে যদি চার দ্বারা ভাগ করি তবে আমরা অন্য মধ্যমার যে বর্গের সমষ্টি সেটা পাবো। তাহলে এরকম হবে ডি স্কোয়ার ইকুয়াল টু ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ফোর। অনুরূপভাবে ই স্কোয়ার ইকুয়াল টু ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর এবং এফ স্কোয়ার ইকুয়াল টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই ফোর। এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি মধ্যমা আমরা সহজে বের করতে পারছি এবং সেই সম্পর্কটা হচ্ছে কি, যদি বাহুগুলোর দৈর্ঘ্য আমরা জানতে পারি তাহলে সহজেই আমরা যে কোনো মধ্যমার মান বের করতে পারবো। তাই এখানে বলা হয়েছে যে কোনো ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য জানা থাকলে ত্রিভুজের মধ্যমার সমূহের দৈর্ঘ্য জানা যায়। এই ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে অনেক সময়, কোনো একটা ত্রিভুজের
নাম দিয়ে বলতে পারে যে প্রমাণ করে যে কোনো ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য জানা থাকলে মধ্যমা সময়ের দৈর্ঘ্য জানা যায়, অথবা কোনো নাম দিয়েও এটা প্রকাশ করতে পারে। আমরা পরবর্তী অংশে চলে যাব, সেটা হচ্ছে এই বাহু মধ্যমাগুলোর বর্গের সমষ্টি, অর্থাৎ কি ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এগুলোকে যদি আমরা সমষ্টি করি তবে এরকম হবে ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল ডি স্কোয়ারের মান প্লাস ই স্কোয়ারের মান প্লাস এফ স্কোয়ারের মান, দেখা যাচ্ছে যে লসাগু ফোর। তাহলে এর ক্যালকুলেশন কলের ফলাফল আসবে থ্রি বাই ফোর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ফোর এই পাশে ভাগাকারে আছে, যদি বাম পাশে চলে যায় তবে সেটা এমন হবে ফোর ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল থ্রি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। একে যদি আমরা প্রথমে বাহুগুলোর কথা লিখি তবে এরকম হবে থ্রি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল ফোর ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এখান থেকে সহজেই দেখা যায় যে বাহুগুলোর বর্গের সমষ্টির তিন গুণ হচ্ছে মধ্যমা সময়ের বর্গের সমষ্টির চার গুণের সমান। এই কথাটাই হচ্ছে প্রমাণ করতে হতে পারে আমাদের, যখন কোনো প্রমাণ করতে হবে তখন এইভাবে দেওয়া থাকবে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য জানা থাকলে মধ্যমা সময়ের দৈর্ঘ্য জানা যায়, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে বাহুগুলোর বর্গের সমষ্টির তিন গুণ সমান মধ্যমা সময়ের বর্গের সমষ্টির চার গুণের সমান। এখন প্রশ্ন হচ্ছে এর মধ্যে যদি কোনো একটা বাহু ওখানে অপর একটা বাহুর সাথে যদি সমকোণ উৎপন্ন করে, অর্থাৎ ত্রিভুজটি যদি সমকোণী হয়, অর্থাৎ এসি বিকোণ সমকোণ এবং এবি তাহলে অতিভুজ হবে। সেক্ষেত্রে আমরা জানি হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা উভয় পক্ষে সি স্কোয়ার যোগ করে দেবো, তাহলে এরকম হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, কারণ উভয় পক্ষে আমরা সি স্কোয়ার যোগ করে দিয়েছি। এরপরে আমরা আমাদের সুবিধার্থে উভয় পক্ষে ফোর বাই থ্রি নিব, কারণ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আমরা যে আগের সমীকরণটা করেছি সেখানে এই মানটা ছিল, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ফোর বাই থ্রি ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এই মানটাই ওইখানে বসানো হবে, অর্থাৎ ফোর বাই থ্রি ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এখন আমি যদি উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করি তখন এমন হবে টু ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল থ্রি ইন্টু সি স্কোয়ার। আর তার মানে দেখা যাচ্ছে যে মধ্যমা সময়ের বর্গের সমষ্টির দ্বিগুণ হচ্ছে অতিভুজের বর্গের তিন গুণের সমান। সুতরাং বলা যায় সমকোণী ত্রিভুজের মধ্যমাত্রার উপর অঙ্কিত বর্গক্ষেত্র সময়ের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের তিন গুণের সমান। এর উপর ভিত্তি করে আমরা যে অনুশীলনীর যে সমস্যাগুলো আছে সেখান থেকে একটা এখানে সমাধান করব। ওখানে প্রথম নম্বর সমস্যাটাই আমরা এখানে সমাধান করব, এক নম্বর সমস্যা, সেটা হচ্ছে প্রশ্নটা ছিল ত্রিভুজ এবিসি এর বিকোণ সমান 60 ডিগ্রি, প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস এবি মাইনাস এবি ইন্টু বিসি। এখানে আমি যেহেতু ওর উপর ভিত্তি করে একটা চিত্র এঁকেছি, কাজেই এখানে আমি মনে করি ব্যবহার করব, অর্থাৎ বিশেষ নির্বাচন হবে মনে করি ত্রিভুজ এবিসি এর বিকোণ সমান 60 ডিগ্রি, যা একটি সূক্ষ্মকোণ। প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস এবি ইন্টু বিসি। আমি তোমাদের সুবিধার জন্য চিত্রটা এখানে আবার ব্যবহার করেছি, শীর্ষ এ হতে বিসির উপর এডি লম্ব আঁকি, যেহেতু এডি লম্ব বিসি কাজেই আমরা লম্ব বিক্ষেপের যে সূত্র বা সংজ্ঞা সেখান থেকে আমরা সহজে বলতে পারি এ বির লম্ব বিক্ষেপ বিডি, আর যদি কখনো প্রয়োজন পড়ে তখন আমরা এটাও বলতে পারবো যে এসি এর লম্ব বিক্ষেপ সিডি। কাজেই এখানে যেহেতু আমার এসি এর ব্যবহারটা নেই, এ বি এর ব্যবহারটা আছে, কাজে আমরা এখানে শুধুমাত্র এইভাবেই ব্যবহার করব, যেহেতু এডি লম্ব বিসি কাজে এ বি এর লম্ব বিক্ষেপ হবে বিডি। আবার বিকোণ সমান 60 ডিগ্রি বা যা একটি সূক্ষ্মকোণ, তাহলে পিথাগোরাসের উপপাদ্যের অনুসিদ্ধান্ত অর্থাৎ সূক্ষ্মকোণের ক্ষেত্রে যে অনুসিদ্ধান্ত ছিল সেটা ছিল সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হবে হচ্ছে এর সন্নিহিত বাহুদ্বয়ের বর্গের সমষ্টি থেকে বিয়োগ করতে হবে হচ্ছে টু ইন্টু ভূমি অর্থাৎ বিসি, এবং অপর বাহু হচ্ছে এ বির লম্ব বিক্ষেপ অর্থাৎ বিডি এর সমান, অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস টু বিসি ইন্টু বিডি। এখন আমার প্রমাণে যেহেতু এবি এবং বিসি ছিল, দেখা যাচ্ছে যে এখানে আমরা বিসি পেয়েছি কিন্তু এবি এর অনুপস্থিত আছে, কাজেই আমরা এখানে বিডি এর পরিবর্তে বিসি এর যে এবি এর যে সম্পর্কটা সেটা বের করার চেষ্টা করব। এখানে দেখা যাচ্ছে বিডি হচ্ছে ভূমি এবং এবি হচ্ছে অতিভুজ, আমরা জানি ভূমি এবং অতিভুজের সম্পর্কটি হচ্ছে কজের
সম্পর্ক। কাজেই আমরা এবার কদের সম্পর্কে চলে যাব। অর্থাৎ ত্রিভুজ এবিডি এর এডি বিকোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। কাজেই আমরা কজ এবিডি হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এখানে বিডি এবং অতিভুজ হচ্ছে এবি, অর্থাৎ এবিডি এর পরিবর্তে 60 ডিগ্রি বসাবো। কজ 60 ডিগ্রি ইকুয়াল বিডি বাই এবি। আমরা জানি কজ 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, ইকুয়াল কত হবে বিডি বাই এবি। যদি আমরা আর আরি গুণ করি তখন এরকম পাবো এবি ইন্টু ওয়ান অর্থাৎ এবি এবং টু ইন্টু বিডি, অর্থাৎ সুতরাং আমরা এইভাবে লিখতে পারি এবি ইকুয়াল টু বিডি। এই মানটি আমরা সমীকরণ একে বসিয়ে দেবো। সমীকরণ একে যে মানটা ছিল অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস টু বিসি ইন্টু বিডি ছিল, আমরা টু বিডিকে পাশাপাশি এনেছি এবং বিসিটাকে পরবর্তীতে ব্যবহার করেছি। এখানে যে এবি ইকুয়াল টু বিডি পেয়েছি, এই টু বিডির পরিবর্তে আমরা এবি এর মানটা বসিয়ে দিলেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস এবি ইন্টু বিসি। এখানে উল্লেখ থাকে যে যেহেতু আমার প্রমাণে বিডি এর কোনো উল্লেখ নেই, এবি এর উল্লেখ আছে, আমাদের কাজেই বিডি এবং এবি এর সম্পর্কটা বের করতে হবে। আমরা এখানে সেই সম্পর্কটা বের করে এটা প্রমাণ করেছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে যে দুটো উপপাদ্যের প্রমাণ করা আছে, এই দুটো উপপাদ্য যদি তোমরা ঠিকভাবে প্রমাণ করতে পারো, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে এবং পরবর্তী ক্লাসগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই খুব ভালো থেকো, সবার জন্য শুভকামনা রইলো।